ফাইভে আমি আসলাম, মাঝে মাঝে আমি আসতাম ওই সাজেদ সাহেবের পত্র পত্রিকা বের হতো, এইসব কাজ টাজ করে চিটাগাং চলে যেতাম বা খুলনা। চট্টগ্রামের বাসা ছিল আমার বোনের বাসা, খুলনাতেও বোনের বাসা। তো 95-এ এখান থেকে হয়ে আমি চলে গেলাম ওই, তো ওইখানে নওশাদ নুরি, চট্টগ্রামে নওশাদ নুরি, আহমদ ইলিয়াস, আমি, আসাদ ভাই, আসাদ চৌধুরী, ডক্টর করিম সারামি। চট্টগ্রামে গেলাম রহমান সাহেবের ওইখানে। রহমান সাহেব হয়তো আপনি নাম জানেন না, বাংলাদেশে প্রথম যে গোল্ড নিয়ে আসছিল শুটিংয়ে, ও আতিকুর রহমানের বাপ। আচ্ছা আচ্ছা, অরিজিনাল সব চট্টগ্রামের লোক, কিন্তু ছোটবেলায় পালিয়ে চলে গিয়েছিল কলিকাতা, ওইখানে ওই বিহারিদের সাথে থাকতে, ওই কলকাতায় যে বাংলা বলতে পারতো না ঠিক মতো, শুধু উর্দুতে ওই কথা বলতো, কিছু কিছু লিখতো উর্দুতে, ওইখানে চলে আসছিল চট্টগ্রামে। আর খাতুনগঞ্জে ওর বড় বড় বিল্ডিং আছে ভাই, ওর বাসায় ওই ওইখানে যেই মোশায়রা করতো, ওইখানে যে নওশাদ সাহেব ওরে বললো, রহমান ভাই একটা অর্গানাইজেশন করেন, উর্দু বাংলা, বাংলা উর্দু সোসাইটি। রহমান সাহেব খুব খুশি হয়েছে, বলে আপনি একেবারে চিফ প্যাট্রন থাকবেন আর আমরা অ্যাডভাইজার থাকবো, এইখানে করে হয়ে গেছে বাংলা উর্দু সোসাইটি সব মিলে। কয়েকটা মোশায়রা হলো বাঙালি কবি উর্দু কবি একসাথে, এইটা করলাম আমি। এইখানে যখন আসলাম তো এইখানে তো নওশাদ সাহেব সব ইলিয়াস সাহেবকে বলে দিয়েছিল 96 থেকে এই আলফালাতে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমার জব হয়ে গেছে। জব শুধু ছিল নামের, আমার কাজ ছিল যোগাযোগ। আর ওই সময় থেকে ইলিয়াস ভাইয়ের সাথে তো সমস্ত স্টাফ বলতো স্যার, আমি ইলিয়াস ভাই বলতাম। আজ পর্যন্ত আমি কোনোদিন ইলিয়াস সাহেবকে স্যার বলিনি, ইলিয়াস সাহেব স্যার বললে রাগায়, কেননা এনজিওতে একটা রুল আছে, এনজিওতে কোনো স্যার চলে না। বাংলাদেশে সবচেয়ে বড় এনজিও ব্র্যাক, আবিদ সাহেবকে এক পিউন পর্যন্ত আবিদ ভাই। আমি ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই, নওশাদ ভাই, আর নওশাদ সাহেবের কাজ ছিল এখানে রিক্সা নিত আর ফালা চলে আসত, নওশাদ সাহেব যে পর্যন্ত থাকবে আমার বসতে হবে তার সামনে। তো এইখানে আসার পরে আসাদ চৌধুরীর সাথে নওশাদ ভাইয়ের বাসা, যখন কামাল লোহানি, আসাদ চৌধুরী, সাইফুল বাড়ি, যখন দুইটা এশিয়ান পোয়েট্রি ফেস্টিভ্যাল হলো এখানে 87-তে, নওশাদ সাহেব আমারে খুলনা থেকে ডেকে নিয়েছিল। আমার চাকরি তো হলো 96-এ এখানে, 87-এ যখন আমি খুলনা ছিলাম, নওশাদ নুরি আমারে চিঠি লিখে বলে, শামীম তুমি চলে আসো, এখানে এশিয়ান পোয়েট্রি ফেস্টিভ্যাল হচ্ছে, আমার সাথে দৌড়াদৌড়ি তুমি করবে। সে আমারে হোটেলে রেখে দিল, নওশাদ সাহেব পুরো খরচ সে দিত। আর ওর সাথে আমার ডেলি কাজ ছিল নওশাদ সাহেবের সাথে এশিয়ান পোয়েট্রি ফেস্টিভ্যাল পুরো অ্যারেঞ্জমেন্ট করা, এইসব আমি নওশাদ সাহেবের সাথে করেছি। তো ইলিয়াস ভাইয়ের নওশাদ সাহেবের পুরনো, উনি ইলিয়াস বলতো আর ইলিয়াস ভাই ওরে বল নওশাদ বলতো, ও ভাই বলতো না তাই হম উম্র থে নাই হম উম্র নওশাদ সাহেব বড়ে থে লেকিন কিন্তু ইলিয়াস সাহেব বলতো নওশাদ, ওর বলতো ইলিয়াস, জেনুল আবেদিন যে জেনারি সেও নওশাদ ইলিয়াস, এরা ও নিজেদের নাম নিত। তো 96 থেকে এখানে কন্টিনিউয়াস আমার বেশি কাজ ছিল ওই লোকদের সাথে যোগাযোগ করা। ওই সময় ফের ইলিয়াস সাহেব, ইলিয়াস সাহেব, ইলিয়াস সাহেব ওই উর্দু সম্বন্ধে আমার যে ভাষা আর নওশাদ সাহেব যে দুজনেই আমার ভাষাকে খুব ভালোবাসত, ক্রিয়েটিভ এই জিনিসটা। আমাদের ইলিয়াস সাহেবকে দেখলাম যাই কিছু লিখতো, শামীম একটু দেখো তো, নওশাদ সাহেবের কবিতা শোনায় একটু দেখো তো, এইসব দেখতাম, আমার কাজই ছিল, মানে এরা এত বেশি ভালোবাসত।
কোনো এই লেস ভাই এইটা ভালো লাগতেছে না এইটা করে দেন ভালো হবে জাস্ট এই ধরনের সব কোনো দিন না আমার এতে স্বামী মেয়েটাকে এইরকম না এইরকম করে দাও হ্যাঁ ঠিক আছে ভালো আছে লিয়াস ভাই নিজেদের পরামর্শ করে আমরা এই হিসাবে আমরা চলতাম এখন স্বামী ভাই যে আপনার সাথে সম্পর্ক হলো এবং একসাথে থাকা শুরু করলেন এখন নিজের নতুন নতুন কবিতা নসাদ ভাই শোনাতেন ইলিয়াস ভাই শোনাতাম আমি শোনাতাম নিজেদের ভিতরে এই হাসান দেখত ওরে শখ জাগরণ হবে তারপরে সে কবিতা লেখা আরম্ভ করেছে আর আমার যত স্বামী ভাই এটাকে ঠিক করে ইসলাম পুরো হাসান তো একটা যদি একটা সংকলন বের করে তো পুরো হয়ে যাবে প্রায় দেড় দুশো পৃষ্ঠার একটা সংকলন বের হয়ে যাবে হাসান এইরকম তো ও আমার থেকে ডাইরেক্ট ছিল তো আর আমরা নিজেদের ভিতরে পরামর্শ করতাম রিভিউ করতাম এক একজন এই নিজেদের ভিতরে তো রিয়াজ ভাই আসলে আল্লাহ তাআলা ওর মানে ওর সম্বন্ধে নওশাদ সাহেবের ছেলে মেয়েরা স্পেশালি শাবানা নুরি আর হায়কাল রিজমানা বলে আব্বার কবিতা তো বোঝাই যায় না যদি ওর নওশাদ ভাইকে পারেন নওশাদ ভাইয়ের সামনে ওরা বলতো সত্যিকারী কবিতা লেখে আহমদ ইলিয়াস টাকা খুব ইজি ভাষা সরল ভাষা যাতে সব সমস্ত লোক বুঝতে পারে আব্বার তো কবিতাই বোঝা যায় না ওরা টিজিং করতো নওশাদ সাহেব কিন্তু আমরা জানতাম যে নওশাদ সাহেব কি একখান বাংলাদেশের সত্যিকারের গরিব সত্যিকারের গরিব হ্যাঁ নওশাদ সাহেবকে যদি তুলনা করা যায় তো গরিব দিয়ে কিন্তু গালিব নজম করতো না নওশাদ সাহেব গজল লিখত বেশি করে কিন্তু ওর নজমে গজলের চাশনি থাকতো নওশাদ সাহেবের কমিটিতে তো খুব নওশাদ ইলিয়াস সাহেব আর্টিকেল ইলিয়াস সাহেবকে যে কোনো একটা আপনি একটা এই দিয়ে দেন টাইটেল যে কোনো ইলিয়াস সাহেব এখনই বসে রেখে দেন তো ইলিয়াস সাহেবের কলম আরম্ভ উইদিন হাফ অ্যান আওয়ার একটা পুরো আর্টিকেল তৈরি করে দেন সময় লাগতো না এখনো ইলিয়াস সাহেব মানে যেরকম প্রোজ সেই রকম পোয়েট খুব মানে তাড়াতাড়ি এই তো মানে প্রেজেন্স অফ মাইন্ড ইলিয়াস সাহেবের মতন দেখলাম নওশাদ সাহেব তো যেহেতু চিন্তা করে একটা পুরো করে নওশাদ সাহেবের এইটা ছিল কি পুরো পৃথিবীতে কোন জায়গায় কী ঘটতেছে ওর উপরে একটা নজম আছে তার ওই জিনিসটা ইলিয়াস সাহেবের ভেতরে নাই কিন্তু ওর বিভিন্ন এই নিয়ে অ্যাসপেক্ট নিয়ে ইলিয়াস সাহেবের কবিতা আছে সব লেখে কিন্তু নওশাদ সাহেবের একটা ছিল ওর যদি ইতিহাস এই করা যায় দেখা যায় তোর কবিতা দিয়ে নওশাদ সাহেবের কবিতা দিয়ে পুরো ইতিহাসটা সামনে চলে আসে নওশাদ সাহেবের জিনিস একটা জিনিস ছিল বহু বড় গুণ প্রত্যেক কোন জায়গায় কী হচ্ছে তার একটা আঘাত লাগলো আর নওশাদ সাহেবের একটা কবিতা চলে আসে নিশ্চয়ই ইলিয়াস সাহেব খুব তাড়াতাড়ি লেখে থাকে আর ওই আচ্ছা ইংরেজিও মাশাআল্লাহ ভালো আছে ও ইলিয়াস সাহেবের খুব কষ্ট করেছে ছোটোবেলা আমি তো পড়েছি ওর বায়োগ্রাফি পড়েছি দেখেছি বহুত কষ্ট করেছি ছোটোবেলা থেকে কাজ করা ওই ফেরি পর্যন্ত করেছে জাস্ট এই ধরনের কিন্তু লেখালেখিতে আমার মনে হয় ইলিয়াস ভাইয়ের জবাব কিছু কিছু এমনও দেখেছি আমি 2000 সালে নওশাদ সাহেবের যখন খুব অসুস্থ ছিল ক্যান্সার রোগী তো তার সংকলন বের হবে কলিকাতা থেকে মুসলিম ইনস্টিটিউটে তার এই হবে ইনগ্রাল ফাংশন নওশাদ সাহেব যেতে পারবে না ওই রহ রসমে আসনাই প্রথম খণ্ড হ্যাঁ পহলা মজমুয়া নওশাদ ভাই ডেকে আমারে ইলিয়াস ভাইকে আর আসাদ চৌধুরীকে বলে আসাদ ভাই আপনি ইলিয়াস আর শামীম তোমরা তিনজন চলে যাও কলকাতা ওইখানে উপস্থিত আমার এইটা বের হচ্ছে তো ঠিক আমরা ওই 4 মার্চ
4th March 2000 সালে আমি রিয়াজ ভাই আর আশা চৌধুরী পৌঁছে গেলাম কলকাতা। একটা হোটেলে থাকলাম আমরা, তারপরে ঠিক ওই মুসলিম ইনস্টিটিউট এতে এই হবে ওই ফাংশন আমরা অ্যাটেন্ড করলাম। ওই ফাংশনে একটা গ্রুপ আসলো এখানে, যে ওরা আমাদেরকে নিয়ে একটা মশায়রা করবে, তো মেহমান থাকবে তিনজন, আমি ইলিয়াস ভাই আর আশা চৌধুরী। আশা চৌধুরী বাঙালি কবি, আমরা দুজন উর্দু কবি। এটা আরম্ভ করলো ওরা মশায়রা, খুব ছোট্ট জায়গা। কিছুক্ষণ পরে দেখলাম একটা কার ঠিক সামনে আসলো, ওই জায়গার সামনে, মানে যেখানে মশায়রা হচ্ছে সামনেই সারা থাকছে মেন মেন রোড, লোকের রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা কার থামলো, দুজন নামলো এখান থেকে, হ্যাঁ খুব লম্বা চওড়া একটা লোক, আর এই ভিতরে ঢুকে গেল যেখানে কবিতা কবি সম্মেলন হচ্ছে। ওই জোর গলায় বলল, আপনাদের ভিতরে আহমদ ইলিয়াসকে, মানে উর্দুতে জিজ্ঞেস করলো, আমি বাংলা বলতেছি, আপনাদের ভিতরে আহমদ ইলিয়াসকে? ইলিয়াস সাহেব সাথে সাথে, এই তো আহমদ ইলিয়াস, আমি মেরা নাম মাধার ইমাম, রেডিও কাশ্মীরে তিনি গিয়েছিলেন, মাধার ইমাম, মেরা নাম মাধার ইমাম, মা ইলিয়াস সাহেব সে মিলনে আয়া হুম। লম্বা চওড়া লোক, তার সাথে ছিল এজাজ আফজাল, বড় উচ্চ মাপের কবি, সে সিএসপি অফিসারও ছিল। সে এজাজ আফজাল আর নওশাদ নুরি, এই আহমদ ইলিয়াস, আহমদ ইলিয়াস দুইজন মাদ্রাসা আলিয়াতে এক ক্লাসে ছিল। ইলিয়াস ভাইয়ের বাল্য ফ্রেন্ড, ওইটাকে বলা চলে, ছোটবেলায় বন্ধু। সে এজাজ আফজাল ওর মাধার ইমামকে নিয়ে আসছিল, তো মাধার ইমাম সাহেব বলতে আমি আহমদ ইলিয়াস সাথে দেখা করতে, আমি ওই পেপারে পড়েছিলাম যে আজকে তাদের এই নিয়ে মশায়রা হচ্ছে, তো আমি চলে আসলাম ইলিয়াস সাথে দেখা করতে। ইলিয়াস সাহেব আর কাশ্মীর থেকে, মানে দিল্লি, পরে কাশ্মীর থেকে দিল্লি চলে আসলো মাধার ইমাম, তার আফকারে তাদের কবিতা এই হতো, ছাপা হতো। তো মাধার ইমাম ইলিয়াস সাহেবের কবিতা পড়ে প্রভাবিত ছিল, আর আহমদ ইলিয়াস সাহেব মাধার ইমামের কবিতা নিয়ে প্রভাবিত ছিল। তো বলে যখন দেখলো কি আহমদ ইলিয়াস আছে, তো মাধার ইমাম চলে আসলো দেখা করতে আহমদ ইলিয়াসের সাথে। মানে একটা উচ্চ কবি, একটা বড় সম্মান এটা, যেহেতু মাধার ইমাম একটা ছোটোখাটো নাম না, বহুত বড় নাম ইন্ডিয়াতে। দেখা হলো এখানে যখন পর্যন্ত মশায়রা ছিল, বসা ছিলেন ওইখানে, দেখা করে বোধ হয় আহমদ ইলিয়াস সাহেবের আর হাত ওই প্রথম দেখা এতদিনের। তার এক কবিতা মাধ্যমে এক অন্য এক অন্যজনকে এই কবিতা মাধ্যমে চিনত, কিন্তু ওই প্রথম আর ওইটাই লাস্ট দেখা। ওর কয়েক মাস পরে তো মাধার ইমাম সাহেব মারা গেছে, তো ইলিয়াস সাহেব চলে আসলো। আমি ওতে আমার মানে সাক্ষী, আই উইটনেস, আমি যেহেতু ওই মশায়রা ছিলাম, চলে আসলাম ওইখানে। খুব হেভি রিস্ট্রিকশন হলো নওশাদ সাহেবের যে বইয়ের রহস্যে আসনাই, প্রায় যতগুলো বড়ো বড়ো কবি ওই সময়কার ছিল সব ওতে উপস্থিত ছিল। তো আহমদ ইলিয়াস সাহেব সাথে ফের আমরা সাথে আসলাম। আহমদ ইলিয়াসের সাথে আমি দিল্লি গেলাম, আহমদ ইলিয়াস ভাই দিল্লি, তো দেখলাম ওইখানে খালিক আঞ্জুম আঞ্জুমান তরাকি উর্দু সে জেনারেল সেক্রেটারি, তার অফিসে আমি ইলিয়াস ভাই ওখানে গেলাম, দেখা করলাম। ইলিয়াস ভাই আমারে নিয়ে গেছিল, খালিক আঞ্জুম সাহেব ইলিয়াস সাহেবকে চিনত ওই কবি হিসাবে, আমাদেরকে পরামর্শ দিল কি বাংলাদেশে এই আঞ্জুমান তরাকি উর্দু তো প্রত্যেক জায়গায় শাখা আছে, পাকিস্তান আমলে তো শাখা ছিল পাকিস্তানেও, তো আপনারা ঢাকায় কায়েম করেন। তো আমি বললাম কি ঠিক আছে, বলে এই পরামর্শ আমি আপনাদের প্রফেসর কানিজে বতুলকে, এই উম্মে কুলসুম আবুল বশরকে আমি দিয়েছিলাম, কে আপনি এই আঞ্জুমান তরাকি উর্দু একটা শাখা খোলেন এখানে। তো আমরা ঠিক আছে, আমরা যে জিজ্ঞেস করবো
তো কুলসুম আবুল বাসারকে জিজ্ঞেস করলাম আমরা এখানে এসে, উনি বলেন কি হ্যাঁ খালিদ আজিম সাহেব আমারে বলেছিল, তো ঠিক আছে রিয়াল ভাই আমি একটা মিটিং আমার বাসায় ডাক একটা করা যায়। মিটিং উনি করলেন ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে উনি থাকতেন আগে। মিটিংয়ে আমি গেলাম, জেনুল আবেদিন গেল, ইলিয়াস সাহেব গেলেন, আর কয়েকজন ছিলাম ওইখানে। মিটিং হলো তো বলে ঠিক আছে এই একটা আঞ্জুমান তারাকি উঠো যখন ওরা বলেছি তো একটা কায়েম করা যাক, একটা কিছুটা তো হবে। কিন্তু একটা জায়গায় আমার সাথে একটা এই বিবাদ হলো কুলসুম আবুল বাসার আর ইলিয়াস ভাইয়েরও বিবাদ। উনি চাচ্ছিলেন কি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আঞ্জুমান তারাকি উর্দু যে হেড অফিস থাকত। আমি বললাম কি না, ইউনিভার্সিটি ক্যাম্পাসে সমস্ত লোক যেতে পারে না, ওটা ছাত্রদের এরিয়া, আপনি এটা ভিতরে কেন করবেন? আপনি ওর অফিস করলে বাইরে করেন, ইউনিভার্সিটি থেকে বাইরে। আর উনি চাচ্ছিলেন যে ওনার বাসায় এটা অ্যারেঞ্জ করা যায়। আমরা কি বাইরে তো কোনো লোক যে বেশিরভাগই আপনার যে কবি সাহিত্যিক আছে সব ইউনিভার্সিটি থেকে বাইরে, এর ভেতরে না। আপনার ইউনিভার্সিটি তো কোনো একটা কবি নেই, আপনার ইউনিভার্সিটিতে কোনো কবি নেই। দেখুন আপনারা প্রত্যেকটা ইয়ারলি এক একটা এডিশন যে বের করেন উর্দু পার্সিয়ান ভাগে, তো কুলসুম আবুল বাশার একবার নওশাদ সাহেবকে বলেছিলেন এই আমার একটা কবিতা লিখে দেন যাতে ইউনিভার্সিটির উপরে যাতে আমি ওটা দেব। তো নওশাদ বললেন কি না এইরকম আর্টিকেল নিয়ে তো আমি কবিতা লিখতে পারবো না, শামীমকে ডেকে দিচ্ছি সে লিখে দেবে। নওশাদ সাহেব আমারে বললো কি তুমি একটা কবিতা লিখে দাও ঢাকা ভার্সিটির উপরে মানে জামিয়া ঢাকা। আমি কুলসুমকে বললাম কি ভাই আমি তো আপনার ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করি নাই, আমি তো কোনোদিন দেখলাম না, তোমার আপনি দেখে দেন ওই কবিতাটা আমরা ছাপবো। দিয়ে দিন ওই ছাপাও হয়েছিল, ও বোধ হয় 86 না 87 ওই সময় সংকলন বেরিয়েছিল, আমার কবিতা ছাপা হয়েছিল জামিয়া ঢাকা এর নামে। তো যাই হোক ওই নিয়ে ওই জিনিসটা থেকে গেল। ইলিয়াস সাহেব আমার নিয়ে একমত যে ওইখানে আঞ্জুমান তারাকি উর্দু যে শাখা ওইখানে করা যাবে, বাইরে যদি করে তাহলে আমরা তার বন্ধ হয়ে গেছে। তারপরে 2007 সালে আসাদ চৌধুরী স্যার একটা এলেন কে ভাই এইখানে তো বহুত লিখলাম, তো যেমন কবিদের ভিতরে তো বাংলা কবিদের ভিতরেও এরকম বিবাদ আছে আল্লাহ জানে, একটা অন্য লোককে পছন্দ করে না। বসলাম আসেন বসেন। উর্দু কবিতেও বিবাদ আমি দেখেছি, তো ভাই আপনারা আল্লাহর বাস্তে ওই কোন তারাক্কি পছন্দ আর কোন তানজুল পছন্দ এইসব বাদ দিয়ে আপনারা শুধু উর্দু পছন্দ হয়ে যান। একটা আমরা এই করি আঞ্জুমান বানাই, হ্যাঁ তো আসাদ ভাই তো বেশিরভাগ উর্দুতেই বলতো আঞ্জুমান বানাই আমরা। তো আসাদ ভাই ওই গ্রিন রোডের বাসা 52 গ্রিন রোড, ওর বাসায় আমরা একটা কায়েম করলাম যাতে আসাদ চৌধুরী প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট জাইলুল হক, বাবু ভাইকে জেনারেল সেক্রেটারি করা হলো, জেলার আদিমাবাদীকে ট্রেজারার করে একটা 21 জনের এই হলো আসাদ চৌধুরী। কিন্তু বাবু সাহেব তো কিছু জানে না, তবু আমি পলিটিক্যাল লোক, আমি সব জায়গায় হাসান সাথে ঝগড়া হলো ওরে আমরা আউট করলাম বাবু সাহেবকে, ওটাকে রেজিস্ট্রেশন করাতে যে ওরা বললো কি বাংলা উর্দু সাহিত্য ফোরাম নামে আমরা করব না। ফোরাম বলা যায় যেটা কয়েকটা অর্গানাইজেশন মিলে একটা যদি এই হয় তাহলে ফোরাম হয়, আপনারা নাম চেঞ্জ করেন আমরা করেন। পরে ওটাকে ফাউন্ডেশন আমরা করলাম, ফাউন্ডেশন করে ওই সময় ফৈয়াদ ভাই জেনারেল সেক্রেটারি আর এই জালাল আজিমাবাদীকে সরে আফজলকে নিয়ে আসলাম আর
আহমেদ ইলিয়াস তখন ওইটার ভাইস প্রেসিডেন্ট না আহমেদ ইলিয়াস স্যার চিফ অ্যাডভাইজার অ্যাডভাইজার আচ্ছা অ্যাডভাইজার হিসাবে ওটা আহমেদ ইলিয়াস স্যারকে রাখলাম ওইটাকে ওই ফয়াজ ভাই ছোট ভাই হায়দার শিল্পী গান গায়ক বহুত চেষ্টা করলো রাইটার ফাউন্ডেশন দিয়ে তো বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশন রেজিস্টার্ড রেজিস্টার করলো ওইখানে ইলিয়াস সাহেব হচ্ছেন চিফ অ্যাডভাইজার এখনো সব জায়গায় ওই চিফ অ্যাডভাইজার হিসাবে আমরা এই করি ইলিয়াস সাহেবের বড় বড় লোক বাইরে থেকে আসে এখনো আহমেদ ইলিয়াস সাহেব আহমেদ ইলিয়াস সাহেবকে পুজো এখনো এই তিন চার দিন আগে একটা লোক ওই বাড়ি ধারা থেকে আসছে আমরা আহমেদ ইলিয়াসের উপরে রিসার্চ করতেছি ওনার কিছু বই লাগবে এখানে তো আমরা ওই বিশেষ করে ওইটাই বিহারি দ্য ইন্ডিয়ান ইমিগ্রেস ইন বাংলাদেশ আমরা ওই বইটা আউট অফ মার্কেট তবু আমাদের ওই দেয়া ভাইয়ের অ্যাকাউন্টেন্ট যে ভাতিজা আছে জাফর ওই যে ওনারা যে বইয়ের একটা বই আকারে তৈয়ার করালো ওর জন্য ছেলের জন্য 200-250 টাকা লাগলো করায় নিয়ে আসলো আমার দিলো বলে চাচা ওই যখন আসবে ওই ছেলেটা দিয়ে দেবে ইলিয়াস সাহেবের 5-6টা যে বই ছিল আমার কাছে দিয়ে বের করে দিয়ে দিলাম নিয়ে যাও সে পকেটে হাত দিয়ে কত পয়সা হলো আমার একটু পয়সা লাগবে ইলিয়াস সাহেবের রিসার্চ আপনি করতেছেন তো এটাই তো বড় কথা আমাদের জন্য আপনি নিয়ে যান পয়সা লাগবে না খুব একেবারে ই কেমন কথা আমাকে হ্যাঁ এইরকম নিয়ে যান আমরা বই বের করি অবশ্যই বিক্রি করি না নিয়ে যান আর ওই বইটা মনে হয় কালকে না পরশু দিনে আসবে ওই ছেলে নিতে ওই নিতে ওই ওইটাও রেখে দিয়েছি আমি বিহারি দ্য ইন্ডিয়ান ইমিগ্রেশন বাংলাদেশ ওর জন্য ওটা রেখে দিয়েছি তো প্রায় লোক আসে বাইরের থেকে যত সব ইলিয়াস সাহেব আমার এখানে পাঠিয়ে দেয় ওর কাছে ওরে ফোন করে সে আমারে জড়িত করে এই হচ্ছে আচ্ছা শামী ভাই আহমেদ ইলিয়াসের যদি আমরা একজন কবি হিসাবে তাকে দেখতে চাই হ্যাঁ আপনি নিজেও একজন কবি আপনার কাছে মানে কি মনে হয় মানে কি ধরনের মানে ইলিয়াস সাহেব উচ্চ মাপের কবি মানে কোন সেন্সে উচ্চ মাপের কবি সব ধরনের যে কোনো সেন্সে আর তারপরে উনি হচ্ছেন আমি মনে করি যে উর্দু স্পিকিংয়ের ভেতরে উনি ইন্টেলেকচুয়াল